আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ত্রুটিপূর্ণ দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করিয়ে নিলে তা কতদিন পর্যন্ত স্থায়ী হয় তো ভিউয়ার্স অনেকেই এ ব্যাপারে জানতে চেয়েছেন তো ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স ত্রুটিপূর্ণ দাঁত বলতে দাঁত যদি কখনো ভেঙে যায় বা দাঁতের উপরে বড় ধরনের ক্যাভিটি হয় সে দাঁতে যন্ত্রণা হয় ব্যথা হয় এমন দাঁত না ফেলে দিয়ে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে সেটি সংরক্ষণ করা যায় তো ভিউয়ার্স এই রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতে ক্যাপ করে নিলে সেটি কতদিন পর্যন্ত স্থায়ী হয় এ কথার জবাবে বলতে হয় এটি নির্ভর করে দাঁতের কন্ডিশনের উপর অর্থাৎ দাঁতের বিভিন্ন কন্ডিশন রয়েছে এমন কিছু দাঁত রয়েছে যেগুলো রুট ক্যানেল ট্রিটমেন্ট করা যায় না এমন কিছু দাঁত রয়েছে যেগুলা তুলে ফেলাই ভালো তো এটি আসলে অবস্থার উপর নির্ভর করে যে সেটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা যাবে কি না এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে সেটি রাখা যাবে কিনা। এছাড়া অবশ্য একটা এক্স রে করার প্রয়োজন হয় এক্স রে করার পরে সেটিতে যে যে রিপোর্টটি আসে সেটি দেখে তারপরে ট্রিটমেন্ট সম্পর্কে ভালো বলা যায় দাঁতের যদি গোড়ার দিকে কোনো অ্যাপেক্স অঞ্চলে দাঁতের রুট অংশে কোনো ধরনের ইনফেকশন থেকে থাকে সেক্ষেত্রে দাঁতের অন্য ধরনের চিকিৎসা করার প্রয়োজন হয় রুট ক্যানেল ট্রিটমেন্ট শুধুমাত্র এমন দাঁতের চিকিৎসা পদ্ধতি হয় না আর অন্য ধরনের চিকিৎসা পদ্ধতি করতে হয় তো ভিওর্স এর জন্য আসলে প্র্যাকটিক্যালে সেটি দেখা উচিত যে দাঁতের কন্ডিশনটা কি এটি একটি অভিজ্ঞ ডাক্তারের কাছে আপনি যখন যাবেন তিনি দেখলেই বুঝতে পারবেন এবং আপনাকে জানাতে পারবেন যে এটি কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে তো ভিউয়ার্স সাধারণত দাঁত যদি এ ধরনের হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের শুধুমাত্র উপরিভাগ থেকে একটা ক্যাভিটি হয়ে সেটি পাল্পাইটিস হওয়ার কারণে এমন দাঁতে ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে তো দাঁতের উপরিভাগে শুধুমাত্র এখান থেকে সমস্যা হয়ে দাঁতের গভীরে চলে যাওয়ার কারণেই কিন্তু এমনটি হচ্ছে আর এমন অবস্থায় যদি রোড ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নেওয়া হয় তাহলে এমন দাঁত নিয়ে আপনি কিন্তু আজীবন কাটাতে পারেন কোনো ধরনের সমস্যা ছাড়াই এখানে দাঁতটির বেশ শক্ত মজবুত রয়েছে আশেপাশে মাড়ি দেখতে পাচ্ছেন এগুলোও কোনো ফোলা ভাব নাই যদি অসুস্থ থাকতো মারি এখানে লাল থাকতে পারতো বা ফোলা একটা ভাব থাকতে পারত কিন্তু তেমন কিছুই নাই দাঁতটি খুবই মজবুতভাবে মারির সঙ্গে সংযুক্ত রয়েছে শুধুমাত্র দাঁতের উপরে গর্ত হওয়ার কারণে দাঁতের পাল্প নষ্ট হয়ে গেছে আর তার জন্য ব্যথা হচ্ছে এমন অবস্থায় এমন দাঁতের ক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নেন তাহলে সেটি আজীবন পর্যন্ত ভালো থাকবে যখন আপনি ক্যাপ করে নিবেন তখন পাশের দাঁতের সঙ্গে উপরের দাঁত এবং নিচের দাঁতের সঙ্গে এগুলা কামড় এবং বাইট কামড় মিলিয়েই এগুলা ক্যাপ সেটিং করে দেওয়া হয় যেটি মনেই হয় না যে দাঁতের উপরে কিছু একটা রয়েছে তো ভিওয়ার্স পুরোটাই আহ ইসের পরে নির্ভর করে যে দাঁতের কতদিন পর্যন্ত সেটি স্থায়ী হবে সেটি অবস্থার উপর নির্ভর করে এছাড়া যখন দাঁতে এ ধরনের ক্যাপ করে নেওয়া হয় তখন সেই ক্যাপ করা দাঁতেরও কিছু যত্ন নিতে হয় ক্যাপ করার পরে দাঁতের গোড়াতে যদি এ ধরনের ফাঁকা থাকে কিছুটা সেখানে খুব সহজে খাবার ঢোকে এবং খাবার ঢুকে বের না হওয়ার কারণে সেখানে ধীরে ধীরে কিন্তু এমন রিসেশন হতে থাকে বা সরে যেতে থাকে এবং ব্যাকটেরিয়ার উৎপন্ন হয় যখন এর সমস্ত স্থানে পরিষ্কার না রাখার কারণে এখানে যখন খাবার ঢুকবে এখানে এমন স্থানে খাবার ঢুকলে কিন্তু সহজে সেটি বের হতে পারে না আর তার জন্যই এমন স্থানে পরিষ্কার করে রাখাটা খুবই জরুরি যখন এমন স্থানে খাবার জমতে থাকবে ধীরে ধীরে তখন এখানে মাড়ির ভিতরে খাবার ঢুকে মাড়ি ফোলা সমস্যা হতে পারে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতে ব্যথা পর্যন্ত হতে পারে তো এর জন্য সাবধানতারও প্রয়োজন রয়েছে ভিওয়ার্স এমন ফাঁকা থাকার কারণে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে করার পরে ক্যাপ করে দেওয়া হয়েছে তো এই ক্যাপটি লাগানোর সময় লাগানোর সময়ই দেখা যায় যে দাঁতের এখানে ফাঁকা থাকে অনেকে সেভাবেই রেখে দেয় তো ভিওয়ার্স নিয়ম হলো দাঁতের যে ক্যাপটি করা হয়েছে পুরো দাঁতটিকে ক্যাপের মধ্যে নিতে হবে তাহলেই ক্যাপ করাটি সেটিংটি ভালো হবে তো ভিউয়ার্স এখানে যে সমস্যা ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপের গোড়ায় কিছুটা ফাঁকা রয়েছে আর এমন যদি ফাঁকা থেকে যায় ক্যাপ লাগানোর সময় অথবা ক্যাপ লাগানোর কয়েক মাস পরেও এ ধরনের সমস্যা হতে পারে হয়ে থাকে তো এ ধরনের সমস্যা হয়ে থাকার কারণে দাঁতের এমন অংশ বেরিয়ে থাকার কারণে এখানে খাবার জমে ধীরে ধীরে কিন্তু দাঁতের অংশ কালো হয়ে যেতে থাকে অর্থাৎ দাঁত নষ্ট হয়ে যেতে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি দাঁতে ক্যাপ করা রয়েছে তো এই ক্যাপ করার যে এখানে যে যতটুকু অংশ ফাঁকা ছিল এটি ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে আর এই কালো হয়ে যাওয়ায় মানেই দাঁত নষ্ট হতে থাকা দাঁতের শক্তি কমে যাওয়া এবং এই ক্ষেত্রে যখন এমন হতে থাকে তখন খুব সহজেই অল্প চাপে ধরনের এ দাঁত রুট ক্যানেল ভেঙে পড়তে পারে তো ভিউয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্টটি ভালো হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ক্যাপের সেটিংটাও সেটিংটার দিকেও লক্ষ্য রাখতে হবে যদি রুট ক্যানেল ট্রিটমেন্টটি ভালো হয় এবং ক্যাপের সেটিংটি ভালো হয় এছাড়া যে দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হচ্ছে সেই দাঁতটি যদি শক্ত হয় মজবুত হয় সেই ক্ষেত্রে আপনার সেই দাঁতটি কিন্তু আজীবন পর্যন্ত আপনি সেটি নিয়ে ভালো থাকতে পারবেন আশা করা যায় তবে ভিওয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর পরে যে ক্যাপটি করা হয় এই ক্যাপটি কখনো কখনো খুলে যায় ক্যাপের ক্যাবটি একটি পেস্টিং একটি সিমেন্টের মাধ্যমে দাঁতের সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হয় আটকানো হয় এটি কারো কারো ক্ষেত্রে পাঁচ বছর দশ বছর বা দুই পাঁচ বছর পর পর সেটি খুলে যেতে পারে বা খুলে যায় তো এই ক্যাপ যদি কখনও খুলে যায় রোড ক্যানেল ট্রিটমেন্ট করানোর পরে ক্যাপ করানোর পরে এই ক্যাপ খুলে গেলে কখনও ফেলে দেওয়া ফেলে দিবেন না কারণ পুনরায় ওই ক্যাপটি আপনি আবারও লাগিয়ে নিতে পারবেন যদি কখনো খুলে যায় ক্যাপ আবার আপনাকে লাগিয়ে নিতে হবে ডেন্টিস্টের কাছে গিয়ে বাস এতটুকুই ভিওয়ার্স এছাড়া যদি আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে এমন দাঁতে ক্যাপ করিয়ে নেন যে দাঁতটি ভেঙে গেছে এমন যে দাঁতগুলা ভেঙে গেছে একেবারে গোড়া থেকে ভেঙে গেছে তো এমন দাঁতেও কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করে নিলে সে আগের মতো দেখতে হয়ে যায় এবং বেশ সুন্দর দেখা যায় তো ভিউয়ার্স যদি এত এতটা না ভেঙে এর থেকে কিছুটা কম বেশিও ভেঙে যায় তাহলেও ট্রিটমেন্ট রয়েছে এই ছবির মাধ্যমে বোঝানো হচ্ছে যদি এমনভাবেও ভেঙে যায় তাও কিন্তু আপনি ট্রিটমেন্ট রয়েছে সে দাঁতের জন্য তো এমনভাবে ভেঙে গেলে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতে কিন্তু এ ধরনের দাঁতের যেখানে আপনার যে দাঁতটি ভেঙে গেছে সেখানে দাঁতের বিশেষভাবে আহ চিকিৎসার মাধ্যমে দাঁতের একটি স্তর তৈরি করা হয় এবং তারপরে সেখানে কিন্তু একটি ইমপ্রেশন নিয়ে একটি মাপ নিয়ে সেখানে ক্যাপ করে দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন যে এই দাঁতটি ভেঙে গেছিল তো ভেঙে যাওয়ার পরে সেখানে চিকিৎসা করে এমনটি করে নেওয়া হয়েছে এবং তারপরে সেই এমন স্তরের পরেই কিন্তু এখানে আপনার একটি ক্যাপ করে দেওয়া হয়েছে যেটি এর মাধ্যমে করা হয়েছে তো দেখতে সেম ন্যাচারাল আগের মতোই মনে হচ্ছে আপনারা দেখুন তো ভিউয়ার্স যদি এমন পজিশন হয় দাঁতটি এমনভাবে ভেঙে গেছে আর এমনভাবে তৈরি করে নিয়ে দাঁতে পোস্ট করে এভাবে তৈরি করে নিয়ে তারপরে এই ধরনের ক্যাপ করতে হচ্ছে এই অবস্থায় আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আসলে একটা জিনিস তৈরি করে নেওয়া হয়েছে এমন অবস্থায় খুব বেশি একটা প্রেশার বা এমন দাঁত দিয়ে খুব বেশি টানা ছেঁড়া করা উচিত নয় উচিত হবে না তাহলে এমন দাঁতের ক্ষতি হতে পারে বা দাঁতটি আবারও ভেঙে যেতে পারে তো ক্ষেত্রে যদি আপনি অনেক বেশি এমন ক্ষেত্রে ক্যাপ করে থাকেন আর সেটা দ্বারা যদি আপনি অনেক শক্ত কিছু কামড় দেন বা টানা ছেঁড়া করতে থাকেন তাহলে তো এমন দাঁত টেকার কথা নয় তো আশা করি ভিউয়ার্স আলোচনার ভিডিওর আলোচনা থেকে বুঝতে পারছেন যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁত ক্যাপ করে নিলে আসলে কতদিন পর্যন্ত স্থায়ী হবে সেটি কিসের উপর কি কীভাবে ভাবে দিক আপনারা বুঝে নিয়েছেন আশা করি সমস্তই তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম